দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তার কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। নানা সংকট মোকাবেলা করেই দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঝড় থেমে যায়নি, তাই সংকট মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের মানুষের কথা চিন্তা করেই রিজার্ভ ভেঙে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার, তাই দেশবাসীকে আরও সাশ্রয়ী হতে হবে। এ সময় দেশের দরিদ্র ও ভূমিহীন মানুষের গৃহ নির্মাণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের পক্ষ থেকে 113 কোটিরও বেশি টাকার চেক তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। সব রকম ব্যবস্থা আমরা মানুষের জন্য করে যাচ্ছি, আর সস্তায় মানুষ যাতে খাবার কিনতে পারে বা মানুষকে জন্য দিতে পারি সে ব্যবস্থাও আমরা নিয়েছি, বা করোনাকালীন সময়ে যে প্রণোদনা, বিশেষ প্রণোদনা আমরা দিয়েছি যার জন্য ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা সবাই কিন্তু চালু রাখতে পেরেছেন। এই যে বিশেষ সুবিধাটাতে আমরা দিলাম, যার ফলে আজকে বাংলাদেশের কিন্তু অর্থনীতিটা এখন আমরা গতিশীল রাখতে পেরেছি। তবে আমি অনুরোধ করব যে এখনও থেমে যায়নি এই ঝড়ঝাপটাটা, ইউক্রেনের যুদ্ধের আর স্যাংশন, পাল্টা স্যাংশন, যার জন্য আমাদের রিজার্ভের উপরেও চাপ পড়ছে, সেই ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা।